তো নমস্কার সবাইকে, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে এটা অন্য ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা। তো আজকের ভিডিওটা হতে চলেছে এটাই যে কালকে হচ্ছে আমাদের এখানে গাসি বলা হয়। তো যাই হোক, তোমরা নামটা শুনেছো কিনা জানি না, যারা জানো তো অবশ্যই তারা তো জানেই, আর যারা জানে না তাদের কাছে একটু আনকমফোর্টেবল লাগবে। তো যাই হোক, ভিডিওটা আজকে থেকে শুরু হবে। আর এটা পুজোটা হয় কাল, কাল হচ্ছে বৃহস্পতিবার সকাল, মানে ভোরবেলার দিকে 4টে 5টার দিকে পুজোটা করতে হয়। এটা হচ্ছে শীত পড়ার আগে আগে এই মুহূর্তে পুজোটা করতে হয়, এর একটা দিনক্ষণ থাকে। তো যাই হোক, পুজোটা কালকে পড়েছে যার জন্য আজকে সব কিছু গুছিয়ে নিয়েছি। এর জন্য অনেক কিছু লাগে, হলুদ, যেমন হলুদ, তোমার নিম পাতা, আর অনেক কিছু কুলে পিঠে বানাতে হয়। তো যাই হোক, আমি এদিকটায় নারকেল ছুলে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে নারকেল ছোলা আছে। এগুলো এখন কোড়াতে হবে, নারকেল কুড়িয়ে তারপরে ওটার কুলিপিটি হবে। যাই হোক, আর আজকে ভিডিওটা এই পর্যন্তই বানাবো। যাই হোক, আর বাকিটা তোমাদের দেখা থাকবো, আর কালকে ভোরবেলা গিয়ে দেখা হবে। তো চলো, ততক্ষণ ভিডিওটার স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো চলো পুরো ভিডিওটা। এই পুজোটার যে মেন ফিচার সেটা হচ্ছে আজকে রাত্রেবেলা সব কিছু রান্নাবান্না করে রাখবে কালকে সকালের জন্য, কালকে ডাইরেক্ট দুপুরবেলা রান্না হবে। আর আজকে রাতে যে রান্নাটা করে রাখবে সেটা হচ্ছে কাল সকালে গিয়ে খেতে হবে। আর এতে মানে 7 রকমের শাক একসঙ্গে ঘণ্ট না কি বানায়, মানে যাই হোক 7 রকমের শাক একসঙ্গে রান্না হবে। আর তার সঙ্গে যদি কিছু থাকে ভাত রুটি, এটা তো থাকবেই। যাই হোক, এটা হচ্ছে মেন ফিচার্স, আর বাকিটা তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি কেউ জানো এটা কি বলে কি পুজো, আমি তো জানি এটাতে গাসিই বলা হয়, তোমরা যদি জানো অন্য কিছু নামে তো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর মজা নাও। তো এখানে আমার বৌদি প্রদীপগুলো বানিয়ে নিয়েছে। যাই হোক, যে প্রদীপগুলো দেখালাম এগুলো কাল সকালে পুজোর সময় সব প্রদীপগুলো একসঙ্গে ধরিয়ে মানে ঘরের আশেপাশে চারিদিকে সব জায়গায় প্রদীপ দিয়ে পুরো আলোয় আলোকিত হবে। যাই হোক, ভোরবেলা তো 4টের সময় পুজোটা হয়, যার কারণে একটু অন্ধকার থাকে, তো তার জন্য প্রদীপগুলো দিয়ে চারিদিকে আলো করা হবে। তো এটাই হচ্ছে মেন নিয়ম, আছে এই শাক খাওয়া আর আছে প্রদীপ জ্বালানো। তো এখানে আমাদের কুলিপিটিগুলো বানানো হয়ে গেছে। কাল তোমাদের যে প্রদীপগুলোর জ্বালানোর কথা বলেছিলাম সে প্রদীপগুলো এখন ভোরবেলা জ্বালানো হয়েছে। তা আমি সকালবেলা উঠতে না উঠতে পুজোটা শেষ হয়ে গেছে, দুর্ভাগ্যবশত আমি সকালে উঠতে পারিনি, তার জন্য দেখাতে পারলাম না। এখন অনেকটাই সকাল হয়ে গেছে, তো এখন আমি বেরিয়েছি একটু গ্রামের দিকে। সবার বাড়ি বাড়ি পুজো হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ওই একটা বাড়িতে পুজো করেছে, তো সামনে আরও বাড়িতে পুজো হয়েছে, সেগুলোই সব দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো না টেনে, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো সকালবেলায় উঠে কী করবো বুঝতে পারছিলাম না, তার জন্য একটু বেরোলাম, দেখি কার কার বাড়ি পুজোটা করেছে। আমাদের এখানে সবাই পুজো করে, আমার একটা দাদার বাড়িতে মানে দাদা হয় পাড়া প্রতিবেশী, তাদের বাড়িতেই যাচ্ছি। তো দাদার একটু জ্বর হয়েছে, তার জন্য দাদার সঙ্গে দেখাও করে আসলাম। তা দেখছি বড় মাও পুজোটা করেছে, তো এরকমভাবেই পুজোটা করা হয়। আর এটা হচ্ছে আমার বাড়ির পুজো, তো আমার বৌদি পুজোটা করেছে, যাই হোক সুন্দরভাবে সাজিয়েছে পুজোটা। তো দুর্ভাগ্যবশত মানে সকালবেলায় 4টের সময় উঠেছি, অন্ধকার থাকার কারণে আমি দেখাতে পারিনি পুজোটা ভালো করে। তাও যেটুকু পেরেছি একটু আলোর বের হওয়ার পরেই ভিডিওটা করেছি, তো হয়তো তোমাদের একটু সমস্যা হবে, কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।